নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আরও একবার আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের কিন্তু ভিডিওর টপিকটা একদম অন্য, তবে কিন্তু খুব ইনফরমেটিভ আজকের ভিডিওটা হতে চলেছে। কিছুদিন আগে আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছিলাম, যেখানে তোমাদের দেখিয়েছিলাম যে ফ্লিপকার্টের তরফ থেকে কিন্তু ইএমআই এর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তো ক্রেডিট কার্ড ছাড়াই কিন্তু ফ্লিপকার্ট থেকে ইএমআই দেওয়া হচ্ছে। তো কাদেরকে এই ক্রেডিট কার্ড ছাড়া ইএমআই দেওয়া হচ্ছে, তো কী করলে আপনারা এই ক্রেডিট কার্ড ছাড়া ইএমআই পাবেন, তো এখানে কিন্তু ইএমআইটা দেওয়া হচ্ছে, সেটার জন্য কোনো ক্রেডিট কার্ড লাগছে না, অর্থাৎ ক্রেডিট কার্ড ছাড়াই কিন্তু তোমরা এখানে ইএমআইটা পাবে। সেই ইএমআইটা দিচ্ছে কিন্তু IDFC ব্যাঙ্ক, ফ্লিপকার্টের সাথে কোলাবোরেট করে কিন্তু এই ব্যাঙ্ক এই প্রোভাইড করছে। তো আমাকে ক্রেডিট কার্ডের ব্যালেন্স দিয়েছিল 40,000 টাকা, যেটা তোমাদের থাম্বনেইলে আমি দিয়েছিলাম। তো এবার আপনাদের যত টাকা ব্যালেন্স দেবে আপনারা কিন্তু তত টাকা ব্যবহার করতে পারবেন। তো হায়েস্ট এর মধ্যে আপনারা 12 মাসের ইএমআই করতে পারবেন। তো অনেক মানুষের অনেক সুবিধা হতে পারে। তো কোনো মানুষ ধরুন 10,000 টাকার মোবাইল কিনবে ভাবলো আর তাকে 20,000 টাকা পর্যন্ত দিয়েছে, তো সে নিশ্চয়ই কিনতে পারবে এবং 12 মাসে কিন্তু এই 10,000 টাকা ধাপে ধাপে দিতে হবে, তার জন্য কিছু টাকা সুদ ধার্য করবে। আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত ক্রেডিট কার্ডের ইএমআই নিয়ে আলোচনা করব, যে ফ্লিপকার্টের তরফ থেকে ক্রেডিট কার্ডটা বা লোনটা দেওয়া হচ্ছে সাধারণ মানুষদের কেনাকাটি করার জন্য, তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে, কারণ আপনারা সবাই ফ্লিপকার্ট আজকের দিনে কিন্তু ব্যবহার করে থাকেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা আপনার উপকারে আসবে অবশ্যই। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। আর আপনারা এই ফ্লিপকার্ট রিলেটেড যদি ভিডিও আরও পেতে চান বা এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন বা কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো এবার আসুন মেন টপিকের দিকে এগোনো যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু ফ্লিপকার্ট ওপেন করে নিয়েছি, এবার ফ্লিপকার্ট ওপেন করার পর আমরা অ্যাকাউন্ট সেকশানে চলে যাব। তো অ্যাকাউন্ট সেকশানে চলে আসার পর কী করবো, আমরা নিচের দিকে একটা অপশান আছে দেখতে পাচ্ছ, ফ্লিপকার্ট পে লেটার বলে। তো এই ফ্লিপকার্ট পে লেটার তোমরা দেখতে পাচ্ছ আমাদের 40,000 টাকা ব্যালেন্স দেওয়া আছে, তোমাদের আরও বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাভেলেবেল লিমিট কিন্তু 40,000 টাকা আছে। তো মোট ব্যালেন্স 40,000 টাকা দেওয়া হয়েছে, আমরা কিন্তু ব্যবহার করেছিলাম কিছু টাকা, তো সেই জন্য আমাদের কত এখন বেঁচে আছে 38,145 টাকা। তো এখানে তোমাদের ইএমআই একটা অপশান আছে, তো ইএমআই আমি কত টাকার মধ্যে এখন কিনতে পারবো 38,145। আর পে লেটার মানে আমি এককালীন পে করতে পারবো পরের মাসের জন্য কেনার জন্য, সেটা 10,000 টাকা। আর স্মার্ট আপগ্রেড বলে একটা নতুন অপশান এসেছে, সেটা কিন্তু আমার 25,000 টাকা ব্যালেন্স দিয়েছে। তো এই ব্যালেন্সটা কে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ IDFC ব্যাঙ্ক। এই IDFC ব্যাঙ্কের তরফ থেকে এখানে ফ্লিপকার্টের সাথে কোলাবোরেট করে কিন্তু এটা করা হচ্ছে। তো এখানে তোমাদের একটা অপশান দেওয়া হচ্ছে যেখানে তোমরা 40,000 টাকা পর্যন্ত কেনাকাটি করতে পারবে, তো আমাকে এই ব্যালেন্সটা দেওয়া হয়েছে। এবার তোমার যে সিবিল স্কোর হবে, তো তুমি যে ফ্লিপকার্টের সাথে KYC করেছিলে, যে KYC স্ট্যাটাস দেখতে পাচ্ছ, তো KYC স্ট্যাটাস অ্যাক্টিভ দেখতে পাচ্ছ কত পর্যন্ত আছে আমার। তো বন্ধুরা, আমার KYC স্ট্যাটাস কিন্তু 2030 পর্যন্ত করা আছে, 31 আগস্ট পর্যন্ত আমি আমার প্যান কার্ড দিয়ে করেছিলাম। তো আমাকে কিন্তু এই পে লেটার দিয়েছে, তো পে লেটার আপনি যত কেনাকাটা করবেন এই ইএমআইয়ের অপশানটা কিন্তু বাড়ানো হবে। তো আপনারা যারা পে লেটার পেয়েছেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন এই পে লেটার কী জিনিস। আর নতুন যে সিস্টেমটা চালু করা হয়েছে ইএমআই, তো অনেক দিন আগে চালু করা হয়েছিল, মাঝখানে কিন্তু এই অপশানটা বন্ধ করে দেওয়া হয়েছিল, তো বর্তমান দিনে কিছুদিন আগে দেওয়া হয়েছে। তো তোমার সকলকে জানিয়ে রাখতে চাই, তোমাদের কিন্তু ফ্লিপকার্টের তরফ থেকে বিগ বিলিয়ন ডের ঘোষণা করে দেওয়া হয়েছে। তো অনেক লোকের অনেক রকম চাহিদা থাকতে পারে, তো অনেক লোক কেউ ধরো মোবাইল কিনবে, কেউ ল্যাপটপ কিনবে, তো তোমরা কিন্তু এই ইএমআই ব্যবহার করে কিনতে পারবে। তো তোমরা কীভাবে কিনবে সেটাও তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি অপশান, আমি মানে একটা অপশান হিসেবে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমি একটা মোবাইল সিলেক্ট করলাম যার দাম হচ্ছে 7,299 টাকা। তো ধরুন এই মোবাইলটা আপনি কিনতে চাইছেন ইএমআই করে, তো ইএমআই করে কীভাবে কিনবে তো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ধরুন বাই নাও অপশানে আমি ক্লিক করলাম, এই স্কিপ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তো ধরুন আমি এটা ইএমআই করে কিনবো, ওই যে ফ্লিপকার্ট থেকে আমাকে ইএমআইটা দেওয়া হয়েছে, কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিছু লাগবে না, ফ্লিপকার্টের তরফ থেকে কিন্তু ইএমআই অপশানটা দিয়ে দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে তোমাদের ফ্লিপকার্ট ইএমআই, তো ফ্লিপকার্ট ইএমআই কত করে ধার্য করা হচ্ছে, 12 মাসের কিন্তু 683 টাকা করে ধার্য করা হচ্ছে। তো আমি যদি বাই নাও অপশানে ক্লিক করে দিই কিন্তু আমার এটা ইএমআইয়ে চলে আসবে, এই অপশানে ক্লিক করে আমাকে খালি পেমেন্টটা করে দিতে হবে, অটোমেটিক ওই অপশান থেকে ডেবিট হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা বাই করে, তো আমি বাই নাও অপশানে ক্লিক করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কটা মাসের ইএমআই দিচ্ছে, আইদার তোমাকে 6 মাস দিচ্ছে বা 3 মাস দিচ্ছে, মাঝে মাঝে 12 মাসও দিতে পারে। তো তোমার মাত্র কত টাকা ইন্টারেস্ট চার্জ করা হচ্ছে এটা কেনার জন্য, 270 টাকা। অর্থাৎ 6 মাস যদি তুমি কেনো, 3 মাসে কিনলে কিন্তু 270 টাকা চার্জ হচ্ছে, আর 6 মাস কিনলে তোমার এখানে 400 টাকা মাত্র বেশি যাবে। তো সাধারণ মানুষের কিন্তু এককালীন 7,000 টাকা দেওয়া আর ধাপে ধাপে টাকাটা দেওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, কারণ টাকার দাম কিন্তু দিন দিন কমছে, তোমরা সকলে জেনে থাকবে। তো আজকের যা 5 টাকা সমান, কালকে কিন্তু তা 10 টাকা সমান হয়ে যাবে, অর্থাৎ আজকে তুমি একটা লসে 2 টাকা দিয়ে কিনছো, সেই লসটার দাম কিন্তু 5 টাকা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মানুষের কিন্তু সুবিধাই হচ্ছে, তো ফ্লিপকার্টের তরফ থেকে এটা কিন্তু চার্জ করা হয়েছে। তা এই চার্জের জন্য তোমাদের কিন্তু 22% ইন্টারেস্ট ধার্য করা হচ্ছে। তো 22% ইন্টারেস্ট ধার্য করা হলেও সেই অ্যামাউন্টের টাকাটা কিন্তু বেশি হচ্ছে না, 6 মাসে মাত্র আপনার যাচ্ছে 476 টাকা।
তো এটা কিন্তু খুব একটা বড় অ্যামাউন্ট নয়। তো এবারে যদি আমি পেমেন্ট করে দিই কিন্তু তাহলে আমার পেমেন্টটা ডান হয়ে যাবে। তো তোমরা যদি পরবর্তীকালে বলো কীভাবে ইএমআই দিয়ে ফোন কিনতে হয় তাই নিয়ে একটা ভিডিও করতে আমি অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে কিন্তু ফ্লিপকার্টের ইএমআই চালু করা হয়েছে। তো যারা যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাদেরকেও ফ্লিপকার্ট থেকে ইএমআই এর অপশান দেওয়া হয়েছে। আর যারা যারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা পাইনি, আমরা কীভাবে পাবো, কী করলে আমরা পাবো, তো সেটা নিয়ে একটা ভিডিও করে দেবো। তো এই ছিল ফ্লিপকার্টের ইএমআই অপশান, যেটা দিয়ে কিন্তু আপনাকে যত টাকা লিমিট দেওয়া হবে তো সেই অনুযায়ী আপনি কেনাকাটি করতে পারবেন। তো আমাকে দেওয়া হয়েছে 38,145 টাকা, টোটাল দেওয়া হয়েছে 40,000 টাকা। তার মধ্যে আমি কিন্তু কিছু টাকা ব্যবহার করেছিলাম, তো সেই জন্য কিন্তু আমি এখন ব্যালেন্স দেওয়া আছে 38,145 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরের মাসের একটা বিল আছে, সেটা সেপ্টেম্বরের বিল হচ্ছে 955 টাকা। তো এটা আমি ব্যবহার করেছিলাম, ওই জন্য পরের মাসে আমাকে এই বিলটা মেটাতে হবে। তো এটা কিন্তু খুব সুবিধা করে দিয়েছে সাধারণ মানুষদের জন্য। এটা ফ্লিপকার্ট পেলেটার ও ইএমআই নিয়ে এই আপডেটটাই উঠে আসছিল, কীভাবে তোমরা ফোন কিনতে পারবে, কত টাকা চার্জ হবে, তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিলাম। তো তোমরা যদি এর উপর আরও ভিডিও চাও আমাদের কমেন্টে জানাবে, তো আমি অবশ্যই ভিডিও করে আরও ভালো করে বুঝিয়ে দিতে চাইবো। এটা ফার্স্ট টপিকে প্রথম ভিডিও ছিল এই ফ্লিপকার্ট নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারো, ভালো লাগলে লাইক করো, আর যারা চ্যানেলে প্রথম এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন মতো জয় হিন্দ বন্দে মাতরম।